রোহিঙ্গা জনগোষ্ঠীর কেউ যেন জাতীয় পরিচয়পত্র না পেতে পারে সেজন্য যথেষ্ট নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি উইং এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। কে বাবা সাজলো সেটাও ধরা দরকার, কে তাকে নাগরিকত্ব সনদ দিল সেটাও ধরা দরকার, কে তাকে জন্ম সনদ দিল, এগুলো বিষয়ে কিন্তু আমাদের নিখুঁতভাবে যাচাই করা দরকার। আমরা কিন্তু সবাইকে নজরদারির মধ্যে নিয়ে আসছি, আমরা বলেছি যে একদিকে গোয়েন্দা নজরদারি তাদের উপর বৃদ্ধি করছি, সেই পাশাপাশি আমরা কিন্তু নিজেদের নজরদারি, তাদের এন্ট্রি, তাদের পাসওয়ার্ড, তাদের যে ফেসিয়াল রিকগনিশন, এগুলো বিষয়ে তো আমরা সারা দেশব্যাপী গ্রহণ করছি।